বন্ধুরা এই শাক আপনারা তিন দিনে খেলেই হাতে না হাতে ফল পাবেন শুধু তিন দিন খেয়ে দেখুন পরীক্ষা করে দেখুন ফল পেলে অবশ্যই রেগুলার খাবার চেষ্টা করবেন ঘরের আনাচে কানাচে পুকুরের পাড়ে খালে বিলে এই শাক হয়ে থাকে আর আমরা অবহেলা করে পায়ে মারিয়ে যাই এই শাক কিন্তু কীভাবে আপনারা খেলে এর গুণাগুণ সহজেই পাবেন সেটা আমি আপনাদের বলে দিই বন্ধুরা আমি আপনাদের করে করে দেখিয়ে দিচ্ছি কোষ্ঠকাঠিন্য পাকস্থলী অন্ত্রের সমস্যা রক্ত প্রবাহের সমস্যা এজমা ফুসফুস সংক্রান্ত রোগ ভিটামিন সি এর অভাবজনিত স্কিন ডিজিজ এমনকি স্কারভি চুলকানি মাংসপেশি ও হাড়ের ব্যথার জন্য এই শাক খুবই উপকারী বন্ধুরা আপনারা যদি অ্যাসিডিটিতে ভুগছেন সুগারের রোগে ভুগছেন তাহলেও কিন্তু এই শাক অবশ্যই খান শুধু শাক নয় বন্ধুরা এমন কি এর যে সাদা সাদা শিকড় দেখছেন সেই শিকড়েরও কিন্তু খুব ভেষজ গুণ আছে বিভিন্ন পদ্ধতিতে এর ওষুধ তৈরি করা হয়ে থাকে চলুন আমি আপনাদের দেখাচ্ছি এতক্ষণ যে শাকের কথা আমরা আলোচনা করছি সেই শাক হলো বন্ধুরা গিমে শাক অবশ্যই এর স্বাদ আপনারা জানবেন তেতো আপনার ধরুন পেট ফুলে যায় কিছু খাবার পর অ্যাসিডিটি হচ্ছে রক্তে বিভিন্ন রকম সমস্যা থাকার কারণে এলার্জি বেরিয়ে যাচ্ছে শরীরে তাহলে চলুন ভেতর থেকেই ঠিক করা যাক সমস্ত রোগ সুগারে আপনারা এই শাকটা খেতে পারেন সুগারকে নিয়ন্ত্রণে আনার জন্য এই রকম শাককে এইভাবে ছোট ছোট করে বেছে নিতে হবে এর তরকারি করতে গেলে যে খুব পেঁয়াজ রসুন আদা খুব তেলের দরকার এমনটা নয় বন্ধুরা এই শাক এমনই আপনি যেভাবে খুশি করে তৈরি করে খেতে পারেন আমি আপনাদের দুটো পদ্ধতি দেখাচ্ছি আর এটা খেলে কিভাবে আপনারা উপকার পেতে পারেন সেটাও আপনাদের বলছি এই শাকটাকে এইভাবে ছোট ছোট করে আমি বেছে নিচ্ছি প্রচুর বালি থাকে তাই খুব ভালোভাবে জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে বন্ধুরা যদি হালকা গরম জল এটা ধুয়ে নিতে পারেন তাহলে তো খুবই ভালো হয় সমস্ত বালি জলের তলায় পড়ে যায় এবং শাকটা উপরে ভেসে উঠে খুব ভালোভাবে কোচলে কোচলে হাতের সাহায্যে ধুয়ে নেন বন্ধুরা এই শাকের যে স্বাদ সেটা খুবই তেতো কিন্তু একেবারে যে খেতে খারাপ লাগবে এমনটা নয় এখন আমি শাকটাকে ভালোভাবে ছেঁকে তুলে নিচ্ছি আর এই বাটিতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর সেদ্ধ হবার জন্য পাঁচ মিনিট এটাকে এইভাবে গ্যাস কম করে ছেড়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখুন চোখের সমস্যা ঠান্ডাকালে হয়েও থাকে এই যে চোখ উঠে যেটা আমরা বলি চোখ লাল হয়ে যাওয়া অনেক সময় এরকম হয় চোখে পিচুটি কাটে এবং দুটো পাতা সকালবেলায় ঘুম থেকে উঠে এমনই জয়েন্ট হয়ে যায় যে চোখ খোলা যায় না তো সেক্ষেত্রে আপনি কিভাবে এই শাক ব্যবহার করবেন কোনো মতে চোখের কোণে লাল হয়ে যায় এরকম দেখুন এই সাইডটা অনেক দিন ধরে কিন্তু লাল আছে এটা কিন্তু খুব ভালো উপকারে দেয় কি করলে আমি আপনাদের দেখাচ্ছি চলুন একটু গিমা শাক নিলেন একটু পরিষ্কার করে ধুয়ে নিলেন ধুয়ে তারপর রোদে একটু শুকনো করে নিলেন যেমন জল না থাকে এরপর গ্যাস অন করে একটু গিমের শাকটাকে সেঁকে নেন যেমন হালকা গরম হয়ে যায় খুব বেশি গরম হলে কিন্তু ছ্যাঁকা লেগে যেতে পারে এরপর একটু এইভাবে হাতের সাহায্যে গুড়িয়ে নেন গুড়িয়ে যে জায়গাটাতে একটু লাল লাল হয়েছে সেই জায়গাটাতে হালকা হালকাভাবে চেপে চেপে একটু সেঁক দেন বন্ধুরা এইভাবে সেঁক দিলে কিন্তু খুব উপকার হয় চোখে পিচুটি কাটা বন্ধ হয় চোখ উঠলে সেটা ভালো হয়ে যায় চোখ ফোলা কমে যায় চোখের লাল ভাব চলে যায় আর বন্ধুরা এটা তো খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে দেখুন এটা খুব ভালো একটা উপায় অনেক সময় গা গুল্লানি ভাব হয় বমি বমি ভাবটা কিন্তু বড্ডই অস্বস্তিকর ব্যাপার আর খুব বিরক্তি লাগে যদি বমি বারবার হয় সেক্ষেত্রে আপনি বাটিতে ভিজে দেন কয়েকটা শুকনো আমলকি বন্ধুরা ওই আমলকি ভিজতে ভিজতে চলুন এই যে আমি গিমের শাকটাকে বসিয়েছিলাম এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গিমে শাকের পুরো কষ্টটা কিন্তু বেরিয়ে গেছে বন্ধুরা এই জলটা কিন্তু খুব ভিটামিন এখন দেখুন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি নিয়েছি আলু সেদ্ধ যদি আপনাদের সুগার থাকে তাহলে কিন্তু আলুটার সাথে খাবেন না এইটা খেলে সত্যি সত্যি এত টেস্টি লাগে আপনারা এটা একবার খেলে ছাড়তে পারবেন না আর এটা করতে এমন কোনো ঝামেলাও নেই একটু আলু সেদ্ধ নেন একটু গিমের শাক সেদ্ধ নেন আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেন ব্যাস হয়ে গেল এরপর খুব ভালো করে হাতের সাহায্যে চটকে নিন বন্ধুরা এটা খেতে যেমনই সুন্দর টেস্টি ঠিক এটা খেলে ঠিক সেরকম স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব উপকার হয় ঝামেলাবিহীন খুব ভালোভাবে শরীরকে সুস্থ রাখতে অ্যাসিড মুক্ত রাখতে আপনারা এইরকম আলু ভাতের সাথে চটকে ভাতের সঙ্গে মেখে খেতে পারেন বন্ধুরা এই যে সেদ্ধ জলটা আপনারা খেয়ে নিন এটা খেলে আপনাদের অ্যাসিডিটির সমস্যা পেটের সমস্যা ভিটামিন সি এর ঘাটতি সব কিছুই পূরণ করবে যদি স্কিন ডিজিজ থাকে তাহলেও কিন্তু ভালো করে দেবে বন্ধুরা আমলকি তো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি যদি আপনাদের এরকম সমস্যা হয় বমি বমি ভাব লাগে তাহলে আমলকি ভেজানো জলের সাথে একটু গিমের শাকের সেদ্ধ জল মিশিয়ে আপনারা একটু খেয়ে নেন দেখুন এটা খেলে কিন্তু বমি ভাব গা নিভাব একেবারে চলে যাবে যদি কোনো হজমের অসুবিধা হয়ে থাকে তাহলে তো আপনারা জানেন যে আমলকি কি হজমে সাহায্য করতে কতটা উপকারী বন্ধুরা এখন দেখুন এর শেকড় গিমে শাক কিংবা গিমে পাতাটি শুধু যে উপকারে আসে শেকড়টা আসে না এমনটা নয় এই শেকড় যদি সেদ্ধ করে এর কাত তৈরি করে আপনারা খেতে পারেন তাহলে বন্ধু সত্যি সত্যি আপনার কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যারও সমাধান হবে এতটাই এই গিমে শাকের শেকড়ের উপকারিতা খাওয়া হয়ে যাবার পর এই শেকড় যদি আপনি বাড়ির আনাচে কানেচে লাগিয়ে দু একদিন জল দেন তাহলে এর পাতাও গজিয়ে যেতে পারে এই শাক নিয়মিত খেলে পায়খানা পরিষ্কার হয় এবং রক্ত পরিষ্কার করতে সাহায্য করে বন্ধুরা আশা করি এই গিমের শাকের ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আজ ভিডিও এই পর্যন্ত কালকে আসবো নতুন টিপসের সাথে ধন্যবাদ